rahmetullahi ve berekatuhu. İnna lillahi ve inna ileyhi raciun. Sommanit o deshbashi apnara janen je amader shrota bhajon alem e din shudhu bangladesh er noy gota bishwo islamer jonno islami andoloner jonno ebong gota bishwo manobotar muktir jonno tini je islamer প্রতিনিধিত্ব করেছেন জনাব আল্লামা শফি রহমাতুল্লাহ আজকে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তার সর্বোচ্চ মাকাম প্রত্যাশা করি আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদাউস তাকে নসিব করেন আমিন মানুষের সাথে যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আল্লাহ তাআলা দয়া করে যেন তা মাফ করে দেন আল্লাহ তাআলা দ্বীনের যে খিদমত তিনি করে রেখে গেছেন আল্লাহ তাআলা দয়া করে তাকে যেন জান্নাতের জন্য সেগুলোকে কবুল ও মঞ্জুর করেন দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের কাছে ইসলাম পৌঁছানোর জন্য ইসলাম প্রচার করার জন্য তিনি যে অকৃত্রিম অবদান রেখে গেছেন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের কাছে ইসলাম প্রচার করে গেছেন আল্লাহ তাআলা যেন দয়া করে এগুলোকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ তাআলা যেন এই উসিলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন গোটা আলেম সমাজকে যেন আল্লাহ তাআলা তার দিনের এই পথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার শোকার্ত একজন মুমিন ভাই হিসাবে আমরা প্রত্যেকের শোকার্ততা আমরা তার সমবেদনা জানাই আল্লাহর কাছে তার সমস্ত সাদাকা যেগুলো তিনি রেখে গেছেন সেগুলোকে সাদাকায় জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রাখেন আমরা আশা করব তার রেখে যাওয়া কাজগুলো তার রেখে যাওয়া দিনের আহকামগুলো আমরা যারা বেঁচে আছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানুষের কাছে সেগুলোকে কিয়ামত পর্যন্ত বুলন্দ রাখার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে গত 5ই মে তিনি যে গোটা বিশ্ব মুসলিম উম্মার কাছে এক বার্তা দিয়ে গেছেন যে কোন জাহিলিয়াতি ইসলাম বিরোধী কোন শক্তি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোনোভাবেই ইসলামকে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই এবং ভবিষ্যতেও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কেউ মাথা উঁচু করে ইসলামকে ছোট করে কেউ মাথা উঁচু করে এখানে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ সেই বার্তা তিনি যে দিয়ে গেছেন আমরা সেই বার্তাকে সামনে রেখে আগামী দিনেও ইসলাম বিরোধী সমস্ত শক্তিকে মোকাবেলা করে তার রেখে যাওয়া এই পথ আমাদের প্রিয় এই মাতৃভূমিতে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ ইসলামকে বুলন্দ করার মধ্য দিয়ে তার সমস্ত ত্যাগ এবং কোরবানি আমরা যেন বুলন্দ করতে পারি আমরা সবাই সেই চেষ্টা করব সেই প্রত্যাশা রেখেই আমরা আমাদের মরহুম হুজুরের সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস আমরা নসিব করছি আল্লাহ যেন তার সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার আমলগুলোকে কবুল করেন সাদাকায়ে জারিয়া হিসেবে তার রেখে যাওয়া সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন আমরা আমাদের আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা সমবেদনা জানাই আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন আমাদের উপস্থিতিতে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো যেন কবুল ও মঞ্জুর করেন আমরা তার জন্য দোয়া করি এবং আমাদেরকেও আল্লাহ তাআলা যেন দয়া করে মাফ করে দেন তার পরিবার যারা আছেন তার অনুসারী যারা আছেন তাদের এই শোককে যেন আমরা শক্তিতে পরিণত করে ইসলামের জন্য যেন কাজ করে আগামী দিনে এগিয়ে যেতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন আমরা আজকে এখানে যারা এসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সকলের প্রতি সমবেদনা জানাই আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত আমাদের মহানগরীর নেতৃবৃন্দ নুরুল ইসলাম বুলবুল ভাই ডাক্তার শফিকুর রহমান ভাই সহ সবাই এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন সালাম জানিয়েছেন আপনাদের সবাইকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা সবাই মিলে যেন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু